বন্যার্তদের সহায়তায় সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে আয়োজিত হয়েছে কনসার্ট ফর বাংলাদেশ। দেশের দক্ষিণের 11টি জেলায় বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আয়োজিত এ কনসার্টে আগত দর্শকদের কাছ থেকে সংগ্রহ করা হয় অর্থ সাহায্য। দেশের ক্রান্তি লগ্নে ছাত্র জনতার পাশাপাশি কাজ করছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। বসে নেই সংস্কৃতি কর্মীরাও, নানা আয়োজনের মধ্য দিয়ে সংগ্রহ করছেন বন্যার্তদের জন্য সহায়তা। বন্যা পীড়িতদের সাহায্যার্থে আয়োজিত এই কনসার্টে অংশ নেয় রায়হান শুভ্র, আহমেদ হাসান সানি, বাশার লিওন, অর্ঘদেব, অন্তু দাসদের মতো শিল্পীরা। সাথে ছিল গোধুলি ব্যান্ড। গানে গানে আহ্বান জানানো হয় বন্যার্তদের পাশে দাঁড়ানো। এমনও হয়েছে আমার চেনা জানা, আমার বন্ধুদের চেনা জানা, আমার ভাই বোনদের চেনা অনেক মানুষ মারা গিয়েছে। তা আমাদের কখনো ভালো লাগবে না যদি আমি দেখি আমার পাশের বাসার একজনের ভাই কোনোভাবে ডুবে মারা গিয়েছে। এভাবে যেন আমরা ওদের ত্রাণ দিয়ে, ওদের খাবার দিয়ে, ওদের যেমন কোনোভাবে কোনো সাফার না করতে হয়, এটার জন্যই আমরা এই ইভেন্টটি আয়োজন করেছি। এমন আয়োজনকে সাধুবাদ জানায় শ্রোতারাও। আজকে কয়েকদিন ধরে দেখলাম একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সঙ্গীত দলগুলো তাদের সঙ্গীত দিয়ে এই অঞ্চলকে মাতিয়ে তুলছে। এটা অবশ্যই খুব আনন্দের সংবাদ আমাদের জন্য এবং এই সাংস্কৃতিক প্রবাহকে চলমান রাখতে হবে এবং সামনে এগিয়ে নিতে হবে। সঙ্গীত শিল্পীদের এই আয়োজনে দর্শকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কনসার্ট প্রাঙ্গণ। আমার কাছে তো এটা খুবই ওয়ান্ডারফুল একটা ইনিশিয়েটিভই মনে হয়। অ্যান্ড সব থেকে বেস্ট পার্ট হচ্ছে যে ইয়াংরা যে ইনিশিয়েটিভটা নিচ্ছে, এটা তো আসলে ভবিষ্যতের জন্য অনেক ভালো। সবাই একতাবদ্ধ হলে কেটে যাবে এই দুঃসময়। সৌরভ আপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।